পাঁচ দিনের সফরে আজ উত্তরবঙ্গ পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাগডোগরায় নেমে প্রথমে তিনি গোসাইপুরে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বকটুই কাণ্ডের উল্লেখ করে স্বীকার করে নেন যে এই ঘটনায় পুলিশের গাফিলতি ছিল। সেই সঙ্গে তিনি আশ্বাস দেন সিবিআইকে সমস্ত রকমের সহযোগিতা করা হবে। তবে মুখ্যমন্ত্রী বলেন, কোনোভাবে সিবিআই যদি বিজেপির কথায় চলে তাহলে তৃণমূল কংগ্রেস আন্দোলনে নামবে।